তুমি আহো মা, আমি এটা কি দেখতেছি? হো আমি আমি কারো বাড়িতে থাকবো, আমার কি হইব, আমি আমার বোনটারে কি খাওয়ামো, বোন তোর ক্ষুধা লাগছে, আমি আর কি করি, এই ছোট্ট মাসুম বাচ্চাটারে মা কেমনে করে মারলো, তার মনে কি একটু দয়াময় নাই, আর বাপটা তো আছে না থাকার মতো, শুধু নামেই কোনো কাজের না, আমি কি করি। জানো মা, আমার এই ছোট্ট মাসুম বোনটারে ঠিক মতো খাইতেও দেয় না, প্রতিদিনই মার দৌড় করে, কোনো মায়ে করে না আমার বোনটারে, আমার বোন না খায় থাকলে ওর একটু দেয় না, মা তুমি কেন চলে গেল আমার রেহা, মা তুমি আমার তোমার কাছে নিয়ে যাও মা, এত অত তারা আর ভালো লাগে না, আমার বোনটা আর সহ্য করতে পারতেছে না মা। হো আমি তোর এই কষ্ট আমার আর সহ্য হইতেছে না, আমার এই ছোট মায়ের ডানে পড়তে বইতে সবসময় মারে, ঠিক মতো তবে খাওয়ানো দেয় না, আমি আর এই অত্যাচার সহ্য করব না, তো করে যারা দিনের পর দিন অত্যাচার করছে, না খাওয়ায় রাখছে, বাড়ির থেকে বাইর করে দিছে, আমি তার প্রতিশোধ নেব, তার প্রতিশোধ আমি নেব। মা তুমি কেমনে প্রতিশোধ নেবা? আমি কেমনে প্রতিশোধ নেব? আমি হয়তো দুনিয়ার থেকে চলে গেছি, কিন্তু এই দুনিয়ায় আমার আত্মা তো ঠিকই ঘুরতেছে, আমার আত্মা তো ঠিকই আছে, তাই তোরা কোনো চিন্তা করিস না, যারা তো করে এরকম অত্যাচার করছে আমি তাকর প্রতিশোধ ঠিকই নেব, তখন কুসুম খেয়ে করলাম আমি প্রতিশোধ নেব, আমারে তুই ছাড়া আর কেউ দেখতে পারবো না,
আমার এমনই কপাল, আমি আমার মাসুম বাচ্চাটারে শুয়াও দেখতে পারতাছি না। কি গো মা, হ্যাঁ আমি তোমার ধরতে পারবো না, হ্যাঁ আমি তোমার বুকে যাইতে পারবো না মা। না বাবা, আমার বুকে আইতে পারবি না এবং কি আমার শুইতেও পারবি না, কারণ আমার যে দেখতেছ এটা তো আসলে আমি না, আমার আত্মা। মাঝে মধ্যে টাকা চুরি করে কিন্তু হাতে ধরতে পারি না, আজকে টাকা তো চুরি করছে হাতে ধরছি ঠিক করবি না। আমি তোর মা, মার পক্ষ নিয়ে কথা কবি। না তুমি যদি অন্যায় করো তোমার পক্ষ নিয়ে কথা কইতে পারবো না। এসব আমি কি শুনতাছি? দেখেন কো তোর বাবার কাছে যদি কিছু কষ্ট। আরে কি এলো ফুসর ফুসর কাটাছো কেন? তুমি বলে দিহানার দীপ্তিরে বাড়ি থেকে বাইর করে দিছ? আরে বাইর করে দেই নাই, ওরাই রাগ করে বাড়াই গেছে। হইছে কি জানো, এই যে দেখো রে মাঝে মধ্যে টাকা চুরি হইতো, তোমারে কইতাম না টাকা পাওয়া যেত না, আজকে তো দিহানের হাতে নাতে ধরছি, পরে শাশু বসে একটা থাপ্পড় দিছি। এই থাপ্পড় দিয়ে হয়তো কয়েক কয় ঠিক আছে, আমার যখন মারলা এই বাড়িতে থাকবোই না, আমি চলে গেলাম। কি ও টাকা চুরি করে আমার পোলা চোর? শোন, যদি খুঁজে নিয়ে আসে লোকজন ঠিক করে অন্যভাবে ব্যবস্থা করবি। এবার ঠিক আছে মা, তুমি কিন্তু কাজটা ঠিক করলাম না, আমার এই কসম দিয়েও তুমি কাজটা ঠিক করলাম না। তাই আমার লক্ষ্মী কসম তো দিয়েই ফেলছি, এখন তার কিছু বলতে পারবো না, তাই না? থাক, আমার তুমি আটকাই দিলা তাই না, কিন্তু বেশিক্ষণ পারবে না। না কোনো একটা বুদ্ধি করতেই হইব, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়। বাড়িতে পাও নাই? না পাই নাই। আমি জানি, আহো আমার সাথে চল। এই তো এই উঠ, তোর এত বড় সাহস, তুই টাকা চুরি করস আবার বড় বড় কথা কস, এই তুই টাকা চুরি করা কমে থেকে শিখছ? বাবা আমি কিছু করিনি। তুই টাকা চুরি করা শিখছ? আমার বাসা মা বলে নে বলে নে। হ্যাঁ আমার তোর খবর আছে মা? আমার বাসা মা, এই তোর মা কইতে কাবু, তোর মা তো মরে গেছে আর এখানে কবর দিয়ে গেছি, তোর মা বাসাবো কেমনে? আর তুই চুরি করলি কেমনে সেটা ক মা। তুমি আমার বাসা মা, আমার মেয়ে মাইরা ভালো আজকে। হে আল্লাহ, তুমি আমার বাচ্চাদেরকে সাহায্য করো, ওদেরকে ভালোভাবে থাকার তৌফিক দান করো, এই জালিমদের হাত থেকে আমার সন্তানদেরকে বাঁচাও। তুই সন্ধ্যাবেলা এখানে কি করস? সন্ধ্যাবেলা কবরস্থানে কি করস তুই? তোর কয়দিন কইছি না সন্ধ্যার সময় কবরস্থানে আবি না। চল বাবা বাড়ি চল। তুমি হঠাৎ করে পাল্টে গেল, যাও চাচা, ওরে ওই বাড়িতে নিয়ে যাও না, বাড়িতে নিয়ে গেলে চাচা ওরে মাইরে ফেলাবো। আর দূর বাড়িতে যাবো না, যাবো কোনে, ওটা ওর বাপের বাড়ি, ওইখানে থাকবো না, যাবো কোথায়? চল বাড়ি চল। মা তুমি চল আমার সাথে। এই দিয়ান, এই তুই মা পাইলি কোনে? বাবা এই যে মা বয়ে রয়েছে, আমি কথা কইতেছি মায়ের লগে। এই
বিহান তুই পাগল টাগল আস নাই তো, কই তোর মা বই রয়েছে, এনে তো কেউ নাই, চল বাবা বাড়ি চল, পাগলামি করিস না। দাঁড়া বাবা, মা তুমি আমাদের সাথে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। আরে আমি জানলে তাহলে কথা হয়েছে, চলো চলো। কি সুন্দর আইসক্রিম, আমার তো দেই খাই দিবা টল টল করতেছে, কি যে মজা করে খামো, দেখো তো আইছে, সব ভাই বোনের লেগে আমার বাবাই নাকি ফ্রিজে রেখে দিছে, আমি খামো অগরে নাকি দিমু, আমি নিজে একাই খামো, আমার বড় বোনটারেও দিমু না। যাই খাওয়া শুরু করি। আমি পরে কিনে খাবো নি। আমি আইসক্রিম খাইতেছে, হায় হায়, আর আমি রুই মাছের মাথা খাবারছিলাম, আমারে খিলাইলো না কওছে। তুমি রুই মাছের কথা বাদ দাও, এইবার তো ভূত ঢুকছে, আগে ভূত তারাই নয়, ওরে ভূত না ওই ওরে মানে ঠিক হবো, আরে হ্যাঁ আরে এটা আমার মা তো, আ ধর রে, আরে আরে মা বাবা ওয়া ওয়া দিয়ান, এগুলো কি হইতেছে, আমি তো কিছুই বুঝতেছি না। আরে তোরা বুঝবে কেমনে, এটা তোর মা, মা এসব কিছু করতেছে, আরে দিন তুই কি পাগল হয়েছ, আর সেটা তো চাচি নাই, মানে জায়গা ও মা আমো ভাই তাহে রো বুঝতেছে, তোরা ভয় পাই তোস কে, এটা তোমার মা, এটাকে মা দাঁড়ায় রয়েছে, দেখ শুনে তোরা, যাক যা হয়েছে ভালো হয়েছে, এখন থেকে সব ঠিক হয়ে গেছে, দিপ্তি তুমি আইসক্রিম খাবো না, মা চলো মা। না রে বাবা, আমি ঘরে যাবো না, আর চাইলেও যাইতে পারব না, তবে আমি এই বাড়ির আশেপাশে সব সময় থাকি। দেখো মা দিপ্তি কত সুন্দর করে খাইতেছে, কত সুন্দর করে খাইতেছে, কিন্তু আমি তো আমার মায়ের ডালে কোলে নিতে পারতেছি না, এটাই হলো আমার বড় দুঃখ। যাই হোক, আমি কোলে না নিতে পারলে কি হইব, আমি এখন থেকে
সবসময় তোর কাছাকাছি থাকি, তোর আর কোনো ভয় নেই। মাঝে মাঝে না তোরে দেখলে আমার হিংসা হয়, তুই কি সুন্দর ক্রীড়া দীপ্তির আদর করস, কিন্তু আমার তো কোনো বোন নাই। যদি দীপ্তির মতো আমার বোন থাকতো আমি ওর অনেক আদর করতাম। আজকে থেকে মনে করবি দীপ্তি তোর বোন, মাঝে মাঝে আইসা ওরে দেখা যাবে, আদর করে যাবে। জানো মা, পরি শুধু আমার বোনডারে আপন বোন ভাবে, ও কখনো আমাদের সৎ ভাই বোন মনে করে না। ও সবার থেকেই আলাদা, ও তো ওরে সবসময় নিজের ভাই বোনের মতোই দেখি। কি ব্যাপার, এই আইসক্রিম না আমি নিয়ে রেখেছি, এই আইসক্রিম আমার কাছে গেল কিভাবে? হ্যাঁ চাচা দিছে, আর তাছাড়া এটা তো চাচা দিহানার দীপ্তির জন্য নিয়ে আসে, তুমি মিমড়ে দিছ কেন? হ্যাঁ চাচি। হেই সে কপুত কি তোর কাছে দিতে হইব? তুই কে এটা কপুত না, যা বের হ বের হ। আমি কইছি না যে আমার পোলাপার সাথে মিশবি না, যা। হ্যাঁ ওসব কথা কইলে তো দোষ, তুই বের হবে এই ঘর থেকে, কথা বের করব, যা বের হ। যাইতাছি। দিহান তুই সাবধানে থাকিস, আইসক্রিম আমি খাবো। আরে এটা দীপ্তির আইসক্রিম। আমার খাপ পড়ে মারলো কেন? কি জানি তুমি এমন করতেছ কে? তুই মারছস না, তুই মারছস না? না না আমি কিছু করি নাই। তুই কিছু করিস নাই না? তুই কিচ্ছু করিস নাই? এটা আমার সাথে এমন করতেছে, আমার গলাটি ভিজে লাগে না। মা তুমি এমন করতেছ কে, কি হয়েছে তোমার? আমারে কেডা জানি গলার চিপি দিয়ে ধরছিল, তারপরে কানে থাপ্পড় মারলো। রিয়ান তুই জাদু শিখছস তাই না? তো জাদু তোরা আমার সাথে এরকম করতেছস না? ঠিক আছে আমি তোর শিক্ষা দেবো, আমি এই যে বাইরে গাতেছি তোর শিক্ষা দিয়েই তারপর আমি আসবো কয়ে দিলাম। এটা কি হইলো মা? কেন কেমন হবো মা? এটা তো আমি কাউকে দেখতেছি না। কিছুই হইব না, দেখবি আস্তে আস্তে ঠিক হইয়া যাইব, সার্থ করেও ভালোবাসব। আমি কইছি না আমি সবসময় এই বাড়ির আশেপাশেই থাকুম, তোর কাছেই থাকুম, তারা কোনো চিন্তা করিস না। বিহান তাহলে তোরা থাক, আমার একটা কাজ আছে আমি যাই। ঠিক আছে তুমি যাও। আমার ক্ষমতার সম্বন্ধে তুই কিচ্ছু জানিস না, দেখ এখনই এসে পড়বো। এটা কি হইলো? ও যে ঠিক হয়েছে দেন আমারে। তোমার কি হয়েছে? তুমি এরকম
আমি তো দেখতেছি না, আমি বুঝতে পারছি চাষির মনে হয় দিহান ছাড়া আর অন্য কেউ দেখতে পারতেছে না। দিহান তুই চাষির দেখা দিতে বল। মা তুমি সবার সামনে দেখা দাও, সবাই তোমার দেখতে চাইতেছে। আমি আমার এই মাসুম বাচ্চাদের উপর যে অত্যাচার করছে তার পাই পাই করে হিসাব মিটাছি। এখনো সময় আছে, আমার পোলাপানের সাথে যদি কেউ খারাপ আচরণ করে আমি কিন্তু কারোর এ ছাড়ব না এবং কি করেও না। আমি একটু ঘুরতে অত্যাচার করবো না, আমার তোমরা মাফ করে দিও। ঠিক আছে।